السلام عليكم ورحمة الله وبركاته. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الله پاک بولن آسمان اور زمین سرشتر مدد دین ایبং রাত্রির পরিবর্তনের মধ্যে লা আয়াত অনেকগুলো আয়াত নিহিত আছে নিদর্শন নিহিত আছে লি উলিল আলবাব কাদের জন্য উলিল আলবাবদের জন্য জ্ঞানী মানুষদের জন্য এখানে আল্লাহ পাক এই আয়াতটি সাইন্টিফিক আয়াত বিজ্ঞানের আয়াত আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে আসমান আর জমিন এজন্য আপনি মহাকাশ নিয়ে আসমানের বিষয়গুলো নিয়ে যত গবেষণা করবেন তত আয়াত বের হবে লা আয়াত আল্লাহ পাক বলছে একটা দুইটা না বহুবচন ব্যবহার করতে লা আয়াত অসংখ্য আয়াত অসংখ্য নিদর্শন আসমানের মধ্যেও আছে জমিনের মধ্যেও আছে আবার ওয়াখতালাফিল লাইলি ওয়ান নাহার দিন এবং রাত্রির পরিবর্তন দিন রাত্রির পরিবর্তন বলতে এই যে প্রতিদিন দিন যাইতেছে রাত আসতেছে রাত যাইতেছে দিন আসতেছে এই যে পরিবর্তনটা কিভাবে হইতেছে আরেকটা হলো যে এক সময় আমরা দেখি দিন বড় হয়ে যায় আবার দিন ছোট হয়ে যায় রাত বড় হয়ে যায় এই যে পরিবর্তনগুলো হচ্ছে এগুলো নিয়ে যারা গবেষণা করবে উলিল আলবাব যারা হবে তাদের জন্য আল্লাহ পাক এর মধ্যে অসংখ্য আয়াত নিহিত রেখেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম তবে উলিল আলবাব হতে হলে ওই আয়াতগুলো পেতে হলে এদের বৈশিষ্ট্য থাকতে হবে এরা আল্লাহর জিকির করবে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে থাকতে হবে আল্লাহর জিকিরবিহীন যদি গবেষণা করে তা এরা আয়াত পাবে কিন্তু উলিল আলবাব হবে না বুঝতে পারছেন এজন্য যে সকল বিজ্ঞানী আসমান জমিন নিয়ে দিন রাত্রির পরিবর্তন নিয়ে গবেষণা করেছেন কিন্তু আল্লাহর জিকির ছিল না তাদের মধ্যে তারা উলিল আলবাব হতে পারে না তারা অনেক আয়াত খুঁজে পেয়েছেন অনেক নিদর্শন খুঁজে পেয়েছেন দেখবেন যে এরিস্টটল প্লেটো অমুক তমুক যত বড় বড় বিজ্ঞানীরা আছেন অসংখ্য নিদর্শন খুঁজে পেয়েছেন এবং যে নিদর্শনগুলো ইমানের কাছাকাছি আকাশে জমিনে অসংখ্য গবেষণা পেয়েছেন কিন্তু তারা আয়াত দেখতে পেয়েছেন কিন্তু তারা উলিল আলবাব হন নাই উলিল আলবাব হন নাই কেন উলিল আলবাব হইতে হলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম তাদের মধ্যে এই দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আল্লাহর জিকির লাগবে আল্লাহর জিকির যদি না থাকে তাহলে তারা উলিল আলবাবের পরিণত হওয়া যাবে না তাহলে আল্লাহর জিকির সর্ব অবস্থায় দাঁড়ানো অবস্থায়ও বসা অবস্থায়ও শোয়া অবস্থায়ও এই জন্য দেখেন আল্লাহর জমিনে আল্লাহ পাক যত মাখলুকাত সৃষ্টি করেছেন কিছু মাখলুকাতকে আল্লাহ পাক রেখেছেন এরা কিয়ামান ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা জীবন আল্লাহর জিকির করে যেমন গাছপালা এরকম অসংখ্য প্রাণী দেখবেন যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করতেছে এরা বসতেও পারে না শুতেও পারে না সারা জীবন দাঁড়ানো অবস্থায় আছে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু মাখলুকাত আছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কুউদান যারা বসে বসে আল্লাহর জিকির করে বসে বসে জিকির করে যেমন পাথর তারপরে বড় বড় পাহাড়গুলো এগুলোকে আল্লাহ পাক বসায় রেখেছে এই বসা অবস্থা তারা আল্লাহর জিকির করে ওয়া আলা জুনুবিহিম আবার শোয়া অবস্থায়ও অনেকে আল্লাহর জিকির করে কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মাখলুকাত বানিয়েছেন এরা দাঁড়ানো অবস্থায় জিকির করে বসা অবস্থায় করে শোয়া অবস্থায় করে এই জন্য দেখেন সালাতের মধ্যে দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির রুকু অবস্থায় আল্লাহর জিকির সেজদা অবস্থায় আল্লাহর জিকির বসা অবস্থা আল্লাহর জিকির তারপরে আপনার ঘুমাইতে গেলে আল্লাহর জিকির আমরা আজকে জুমায় জিকিরের আলোচনা করছি না সুন্নাত জিকিরের কয়টা পদ্ধতি পাঁচটা পদ্ধতি একটা পদ্ধতি হলো ফরজ সালাতের পরে প্রত্যেক ফরজ সালাতের পরে জিকির দুই নম্বর হলো সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির তিন নম্বর হলো ঘুমের সময় ওয়া আলা জুনুবিহিম যে এই উলিল আলবাবেরা ঘুমের সময় জিকির করে শোয়ার সময় যখন শুইতে যায় তখনও জিকিরবিহীন যায় না এরপরে আরেক জিকির হইল
الأذكار بالأسباب المتعلقة ببنو بشوية شاتة شانس رشتا ذكر যেমন ঘরে ঢুকা বের হওয়া মসজিদে ঢুকা মসজিদ থেকে বের হওয়া তারপরে টয়লেটে ঢুকা টয়লেট থেকে বের হওয়া এই সব সময় এক এক জিনিসের সাথে সম্পৃক্ত জিকিরগুলো করা আরেকটা জিকির হলো সর্বঅবস্থায় আল আজকার ফি কুল্লি হাল সর্বঅবস্থায় আল্লাহর জিকির তাহলে এই উলিল আলবাবের বৈশিষ্ট্য হলো এরা কিয়ামান কুউদান জুনুবিহিম সর্বঅবস্থায় আল্লাহর জিকির করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ দরুদ পড়া এটা কি জিক্রুল্লাহ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ পেশ করা এটা কি আল্লাহর জিকির না নবীর জিকির আল্লাহ হ্যাঁ সবাই বলে নাই অনেকে বিশ্বাস করে এটা নবীর জিকির নবীর জিকির বলতে কিছু নাই নবীর জিকির করতে আল্লাহ পাক বলেন নাই জিকির করতে হবে কার আল্লাহ আল্লাহর এই জন্য দেখেন দরুদ যা আছে সমস্ত দরুদের প্রথমে আছে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা এটা আল্লাহর জিকির এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির না এটা জিকির কার আল্লাহ এজন্য আল্লাহুম্মা দিয়ে শুরু আল্লাহর কাছে ফরিয়াদ করা হচ্ছে তাহলে এই জিকিরও আপনি দাঁড়ানো অবস্থায় করতে পারেন বসা অবস্থায় করতে পারেন শোয়া অবস্থায় করতে পারেন এজন্য দরুদ পড়ার সময় দাঁড়া যেতে হবে অথবা বসে যাইতে হবে অথবা শুয়ে যাইতে হবে এটা কোনো জরুরি বিষয় নয় আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় পড়বেন আরেকটা জিনিস দেখেন নামাজের মধ্যে দরুদ পড়েন কি দাঁড়ায় না বসে দরুদ কোন জায়গায় পড়তে হয় বৈঠকের মধ্যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে সালাম পেশ করেন কিসের মধ্যে বৈঠকের মধ্যে তাহলে প্রথম বৈঠকেও সালাম পেশ করেন শেষ বৈঠকেও করেন আর তাইয়াতও করেন না সেখানে কি বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে হে নবী আপনার উপরে সালাম রহমত বরকত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে সালাম দিচ্ছেন না বসে বসে সালাম দিচ্ছেন কি বেয়াদবি হইতেছে না হ্যাঁ আপনি তাশাহুদের মধ্যে বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে সালাম পেশ করতেছেন আপা কত বড় বেয়াদব যে নামাজ বসে বসে সালাম দিচ্ছেন অথচ রাসূল আমাদের সমাজে আমরা কিছু মানুষকে কিছু ভাইকে দেখি যে রাসূলের উপরে সালাম পেশ করার সময় নাকি বসে থাকা যায় না সালাম পেশ করার সময় দাঁড়ায় যেতে হয় তাহলে তাশাহুদ তো বসে পড়া যাবে না তাশাহুদের সময় দাঁড়ায় যেতে হবে কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম পেশ করতেছেন অথচ আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম পেশ করার জন্য কোথায় বসে বসে আর আমরা বলতেছি না সালাম বসে বসে দেওয়া যাবে না সালাম দিতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্থাৎ মূল কথা হলো এটা আল্লাহর জিকির সালাতের মধ্যে তো আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন সেখানে আর দাঁড়ানোর সুযোগ নেই এমনি সর্বাবস্থায় আপনি দাঁড়ানো অবস্থায় দরুদ পড়তে পারেন বসা অবস্থায় পড়তে পারেন শোয়া অবস্থায় পড়তে পারেন কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এবং যারা আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে তাফাক্কুর করে চিন্তা গবেষণা করে রব্বানা মা খালাকতা হাযা বাতালা রব্বুল আলামিন বলেন এই গবেষণা এই চিন্তা এই ফিকির যারা করবে তাদের মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে সবার মুখ থেকে বের হবে না যারা উলিল আলবাব তাদের মুখ থেকে বের হবে রব্বানা মা খালাকতা হাযা বাতালা রব্বুল আলামিন তুমি এই সৃষ্টিটি অনর্থক বিনা প্রয়োজনে সৃষ্টি করো নাই পৃথিবীর এমন কোনো মাখলুক নাই এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টিটা আল্লাহ পাক বিনা দরকারে বিনা কাজে আল্লাহ পাক সৃষ্টি করছেন তা আল্লাহ পাক বলতেছেন যারাই সৃষ্টি নিয়ে একটু ফিকির করবে তারাই বলে উঠবে রব্বানা মা খালাকতা হাযা বাতালা হে আল্লাহ তুমি এটা বাতিল মানে নিরর্থক কোনো কাজবিহীন এই সৃষ্টি তুমি সৃষ্টি করো নাই সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বুল আলামিন তুমি সুবহান ফাকিনা আযাবান নার তুমি আমাদেরকে আযাবের নার থেকে রক্ষা করো রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতা রব্বুল আলামিন আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন ফাকাদ আখজাইতা তাকে আপনি অপমানিত করে লাঞ্ছিত করে ছাড়বেন ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার রব্বুল আলামিন জালেমদের জন্য কোনো আনসার সাহায্যকারী কিয়ামত ময়দানে থাকবে না রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান রব্বুল আলামিন
আমরা তো একদিন হঠাৎ করে শুনতে পেলাম একজন মানুষ ইমানের দিকে আমাদেরকে ডাকতেছে, সে মানুষটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুনাদিয়ান, এখানে মুনাদিয়ান বলতে রাসূলকে বোঝানো হয়েছে, আন আমিনু বিরব্বিকুম, তিনি আমাদেরকে ডাক দিলেন যে তোমরা তোমাদের রবের উপরে ইমান আনো, বা আমান্না, আমরা তার কথা শুনে আমরা সাথে সাথে ইমান এনেছি, রব্বানা ফাগফির লানা যুনুবানা, সুতরাং রব্বুল আলামিন তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের খারাপ কাজগুলো আমাদের থেকে দূর করে দাও, ওয়া তাওয়াফফানা মাল আবরার, আর আমাদের মৃত্যুটা তুমি আবরার বানিয়ে দিও, নেককার বানিয়ে, পুণ্যবান বানিয়ে, আবরার বানিয়ে আমাদের মৃত্যু দিও। সুবহানাল্লাহ, এখানে দোয়ার কিছু সুন্নত পদ্ধতি আল্লাহপাক শিক্ষা দিয়েছেন, যে দোয়ার মধ্যে উসিলা কিসের উসিলা দিয়ে দোয়া করবেন সেটা আল্লাহপাক শিখাইছেন, যে দোয়ার মধ্যে উসিলা দিতে হবে ইমানের উসিলা। আপনি প্রথমে আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ ইন্নানা সামেনা মুনাদিয়ে ইউনাদিল ইমান আন আমিনু বিরব্বিকুম ফা আমান্না, হে আল্লাহ একজন আহ্বানকারী ইমানের ডাক দিল, ইমানের আহ্বান করলো, আর আমরা ইমান আনছি, সুতরাং ফাগফির লানা যুনুবানা, হে আল্লাহ এই ইমানের কারণে তুমি আমাদের গুনাহ মাফ করো। এই জন্য এই ইমানের উসিলা দেওয়া যাবে, ইমানের উসিলা, আমলের সওয়ালের উসিলা। কোরআনের অনেক দোয়ার মধ্যে দেখবেন এই এই ইমানের উসিলা দিয়ে আল্লাহপাক দোয়া শিখিয়েছেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার, এখানে ইমানের উসিলা যে রব্বুল আলামিন আমরা ইমান এনেছি সুতরাং আমাদের গুনাহ মাফ করে দাও, আযাবে নার থেকে আমাদেরকে রক্ষা করো।